আপনার পেটে কৃমি আছে কি না কিভাবে বুঝবেন সমীক্ষা বলছে পঁচাশি মানুষের পেটে কৃমি থাকে কিন্তু কিভাবে মুক্তি পাবেন কৃমির হাত থেকে হঠাৎ হঠাৎ পেটে ব্যথা বা মাথার যন্ত্রণা কিন্তু চিকিৎসকের কাছে যেতেই তিনি বলে দিচ্ছেন তেমন কিছুই হয়নি আপনার সারাদিন শরীরে অস্বস্তি বোধ লেগেই রয়েছে এটার কারণ একটাই হতে পারে আর সেটা হলো কৃমি কিন্তু পেট ব্যথা আর মাথা যন্ত্রণাই শুধু নয় আপনার শরীরে যে কৃমি বাসা বেঁধেছে তা বোঝার জন্য আরও কয়েকটি উপসর্গ রয়েছে অস্থিরতা অকারণে অতিরিক্ত চিন্তা অবসাদে ভোগা প্রবণ হওয়া মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অতিরিক্ত ইচ্ছা রক্ত স্বল্পতা এবং আয়রন ডেফিসিয়েন্সি কৃমি থাকলে শরীরের রক্তের পরিমাণ কমতে কমতে অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে ত্বকের রোগে আক্রান্ত হওয়া র্যাশ এখন চুলকানি ইত্যাদি হওয়া মাড়ি থেকে রক্তপাত হওয়া সময় মুখ থেকে লালা পড়া, ফুড অ্যালার্জি খিদে না পাওয়া সাইকেল সমস্যা অকারণে ক্লান্ত হয়ে পড়া গা হাত বা ব্যথা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া স্মৃতিভ্রম হওয়া উপসর্গগুলো অনেকেই নিজেদের সমস্যার সঙ্গে মিল খুঁজে পাবেন কারণ সমীক্ষা বলছে পঁচাশি শতাংশ মানুষের পেটে কৃমি থাকে এই কৃমি থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া উপায় কাঁচা রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে রসুন প্রায় বিশ ধরনের ব্যাকটেরিয়া এবং ষাট ধরনের ফাঙ্গাস মেরে ফেলতে পারে তাই নিয়মিত কুচনো কাঁচা রসুন খান অথবা রসুনের জুস করে খান লবঙ্গ কলেরা ম্যালেরিয়া যক্ষাকে প্রতিরোধ করতে পারে এছাড়া রোজ লবঙ্গ খেলে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায় আদা হজমের সমস্যা মেটাতে সক্ষম হজমের সমস্যা অ্যাসিডিটি পেটে ইনফেকশন ইত্যাদি দূর করতে আদা জুলি জুরি মেলা ভার এই সমস্যাগুলিও কৃমি থেকে তৈরি হয় তাই এই ধরনের সমস্যা দূর করতে আদা কাঁচা আদার রস খান খালি পেটে ফিতা কৃমির রোগতে শশার দানা সর্বশ্রেষ্ঠ শশার দানাকে গুঁড়ো করে নিন প্রতিদিন এক চা চামচ করে খান পেটের সমস্যা দূর করতে পেঁপের থেকে ভালো কিছু হয় না যে কোনো ধরনের কৃমি তাড়াতে পেঁপের বীজ শ্রেষ্ঠ ভালো ফল পেতে পেঁপে এবং মধু খান কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে কৃমি নাশ করতে